সাত সকালে ফের ইডি হানায় কাঁপল রাজ্য আজ সোমবার সাত সকালে ফের সক্রিয় ইডি সপ্তাহের প্রথম দিনই যখন শহরবাসী সকালের আলস্য কাটিয়ে সারাদিনের কর্মযজ্ঞে পা দিতে বাড়াচ্ছেন সেই সময় ইডি আধিকারিকরাও তোড়জোড় করে আসরে নেমে পড়েছে ময়দানে নেমে পড়েছে ইডির দুতে আধিকারিকরা সকাল সকাল হাওড়ার দাসনগরে একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে হানা দিয়েছে ইডি ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মূলত রেশন দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি এবং বিহারের একাধিক খাদ্য কেলেঙ্কারির মামলাতে যুক্ত রয়েছেন বিহারের সেই খাদ্য কেলেঙ্কারির মামলার সূত্রে বাংলার রেশন দুর্নীতিরও যোগ পাওয়া গিয়েছে এবার সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গৌতম বর্মনের বাড়িতে ইডির আধিকারিকের হানা সকাল সাড়ে আটটা নাগাদ গৌতমের বাড়িতে ঢোকেন চার ইডির আধিকারিকের একটি দল এছাড়াও জানা গিয়েছে হাওড়ার দাসনগরের বাসিন্দা গৌতম বর্মন পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট হলেও তিনি একটি ব্যবসার সঙ্গে যুক্ত সেই ব্যবসার নেপথ্যেই কি রেশন দুর্নীতিসহ আরও একাধিক দুর্নীতির টাকা ঘুর পথে বিদেশে বিনিয়োগ করা হয়েছে সেই তথ্য খুঁজতেই এবার হাওড়ার দাসনগরে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে ইডির হানা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর